বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হুসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গতদিন বাংলার উপরে ক্লাস নিয়েছিলাম, বাংলা নাটক সিরাজুদ্দৌলার উপরে, এবং আজকে হচ্ছে তার দুই নম্বর ক্লাস। 1 ঘন্টার ক্লাস হবে, আশা করি তোমরা সবাই সাথে থাকবে এবং তোমাদের যত জিজ্ঞাসা আছে ইনশাল্লাহ উত্তর দিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন হোমওয়ার্কে দিয়েছিলাম বা বাড়ি কাজে দিয়েছিলাম যে সিরাজুদ্দৌলা নাটকে মোট 4টা অঙ্ক রয়েছে এবং 4টা অঙ্কে মোট 12টা দৃশ্য রয়েছে। তো আমরা আজ সিরাজুদ্দৌলার প্রথম অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমাদের বাড়ি কাজ যেটা দেওয়া ছিল, বাড়ির কাজের মূল যে কাজটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে কোন অঙ্কে কয়টা দৃশ্য রয়েছে এবং দৃশ্যগুলোর সময়কাল এবং স্থানটা কোথায়। এবং এইটা যদি তোমরা জানো তাহলে সিকুয়েন্সটা, ধারাবাহিকতাটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমরা আজকে প্রথম অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্কে যবনিকা উত্তোলনের অব্যবহিত পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা। যবনিকা উত্তোলন, যবনিকা মানে হচ্ছে শেষ, শেষ হয়ে গেলে, কোনো নাটক শেষ হয়ে গেলে যে পর্দা পড়ে, এই পর্দা উঠানোর আগে, অর্থাৎ নতুন করে যখন কোনো নাটকের অভিনয় শুরু হয় তখন এই যবনিকা পর্দাকে তুলে ফেলা হয়। তো সেখানে একটা ঘোষণা হচ্ছে, সেই ঘোষণা এরকম যে এক স্বাধীন বাংলা থেকে আর এক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি, বহু লাঞ্ছনা বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি, দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্তৃত অতীতের পানে দৃষ্টি ফেরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনী আমাদের ঐতিহ্য। আজ তাই অতীতের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আমরা বিস্তৃতির যবনিকা উত্তোলন করছি এবং এখানে সময় দেওয়া আছে 1756 সাল 19 জুন। অর্থাৎ আমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল 1756 সালে 19 জুন এবং স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। তো আমরা এখান থেকে একটু দেখব, প্রথমে দেওয়া আছে প্রথম দৃশ্য এবং প্রথম দৃশ্যের সময়কাল 1756 সালে 19 জুন, স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। শিল্পীবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে এখানে 10 জন কলাকারের নাম বা 10টি চরিত্রের নাম তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন, তারপরে আসবে ওয়ালি খান, জর্জ হলওয়েল, উমিচাঁদ, মীরমর্দান, মানিকচাঁদ, সিরাজ, রায়দুল্লাহ, ওয়াটসন। এই 10টা চরিত্রের আমরা সাক্ষাৎ পাব প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। এবং ঘটনা কি ঘটছে প্রথম দৃশ্যে, প্রথম বন্ধনীর ভিতরে দেখানো হয়েছে যে নবাব সৈন্য দুর্গ আক্রমণ করেছে। দুর্গ মানে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়, অর্থাৎ ইংরেজরা খুব খারাপ অবস্থা রয়েছে, তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছে। মুষ্টিমেয় মানে সামান্য কয়েকজন নিয়ে, আর গোলন্দাজ মানে গোলা নিক্ষেপ করে যারা, তাদেরকে গোলন্দাজ বলা হয়। গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছে। ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যেহেতু নবাব সৈন্য সংখ্যা অনেক বেশি এবং তারা দুর্গ আক্রমণ করেছে, ইংরেজদের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেই অবস্থায় ইংরেজ সৈন্যরা যুদ্ধ করার জন্য মনের ভিতর যে আগ্রহ, যে অনুপ্রেরণা, যে তেজ, যে শক্তি দরকার সেটা হারিয়ে ফেলেছে, তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এমন সময় ক্যাপ্টেন হিসাবে ক্লেটনের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই পালন করেছে। একদম প্রথম ডায়লগ হচ্ছে ক্লেটনের জ্ঞানমূলক প্রশ্নে, এই প্রশ্নটা আসতেই পারে যে সিরাজুদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার। প্রথম সংলাপটি হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের, এবং প্রথম যে সংলাপটি দিয়েছে সেটা হচ্ছে এই, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক। যেহেতু ব্রিটিশ সৈনিক তাদের সাহস হারিয়ে ফেলেছে, তারা আতঙ্কগ্রস্ত, তাদেরকে সাহস দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য ক্যাপ্টেন ক্লেটন বলছে প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। অর্থাৎ এই ব্রিটিশ সৈন্যদেরকে উজ্জীবিত করার জন্য তিনি এই ডায়লগ বা সংলাপটা দিয়েছেন। গোলাগুলির প্রচন্ড শব্দ হয়ে উঠলো, ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন।
তার মানে যুদ্ধ যেহেতু হচ্ছে, প্রচুর গোলাগুলি আওয়াজ হচ্ছে, এমন সময় তিনি একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম দুর্গে শুধু ব্রিটিশ সৈন্য ছিল তা নয়, এর সাথে বাংলা গোলন্দাজ বাহিনীরও লোক ছিল। বাঙালি কোত্থেকে আসলো? আমাদের এই বাঙালিরা কোম্পানি টাকার জন্য সৈনিক হিসাবে ব্রিটিশদের সাথে যোগ দিয়েছিল, সেই বাঙালি সৈনিকদের কথা এখানে বলা হয়েছে। ক্লেটন বলছে, তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গে শুধু ব্রিটিশরা ছিল না, ব্রিটিশের সাথে বাঙালি যোদ্ধারাও ছিল। বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না, যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো। তার মানে এই যে বাঙালি যে সৈনিক রয়েছে তাদেরকেও উজ্জীবিত করতে ভুলে যাননি আমাদের এই ক্যাপ্টেন ক্লেটন। এই এমন সময় একজন প্রহরীর প্রবেশ, মুসলমান সে প্রহরী ওয়ালি খান। ওয়ালি খান বলছে, যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। তার মানে এই যে নবাব সৈন্যগুলো তারা এই ফোর্ট উইলিয়াম দুর্গের কাছাকাছি চলে এসেছে, সে যেন ওয়ালি খান নামে একজন বাঙালি বীর যোদ্ধা, তিনি এসে ক্যাপ্টেন ক্লেটনকে বলছেন যে এখনই আপনি যুদ্ধ বন্ধ করার আদেশ দিন। কিন্তু ক্যাপ্টেন ক্লেটন কি বলছে? না না, ওয়ালি খান বলছে এখনই যুদ্ধ বন্ধ করুন, নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দেবে না। অর্থাৎ ইংরেজ বা ফোর্ট উইলিয়াম দুর্গে যারা রয়েছে তাদের অবস্থা যে অত্যন্তই শোচনীয় সেটা প্রমাণিত হয় ওয়ালির এই সংলাপের মধ্য দিয়ে। কিন্তু ক্যাপ্টেন ক্লেটন জবাবে কি বলেছে? বলে, চুপ বেইমান, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। তাহলে এই যে ক্যাপ্টেন ক্লেটন যে একটু আগে বাঙালিদেরকে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছিল, কিন্তু সাথে সাথে বলছে চুপ বেইমান, কাপুরুষ বাঙালির কথাই যুদ্ধ বন্ধ হবে না। তাহলে এই যে বাঙালিদেরকে তিনি কাপুরুষ বলে সম্বোধন করেছেন। ওয়ালি বলছে, ওসব কথা বলবেন না সাহেব, ইংরেজ হয়ে ইংরেজের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে। কারণ বাংলার অর্থনৈতিক অবস্থা তখন অত্যন্ত শোচনীয় ছিল, সেই জন্য সংসার চালানোর তাগিদে অনেক বাঙালি কোম্পানির টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে। তাই বলে বাঙালি কাপুরুষ নয়। মানে এই যে ক্যাপ্টেন ক্লেটন বাঙালিদেরকে কাপুরুষ বলেছে, কিন্তু ওয়ালি বলছে যে না, বাঙালি কাপুরুষ নয়, যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই তার প্রমাণ দেবে। নবাব সৈন্য যেহেতু বাঙালি ছিল, আপনি যদি যুদ্ধ বন্ধ করার হুকুম না দেন এখনই, সেই বাঙালি যাদেরকে আপনি কাপুরুষ বলে সম্বোধন করছেন সেই বাঙালিরা প্রমাণ করে দিবে যে তারা কাপুরুষ নয়। ক্লেটন বলছে, হর্স, যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়ালি খানকে চড় মারার জন্য এগিয়ে গেল অপর একজন রক্ষীর দ্রুত প্রবেশ। তার মানে ওয়ালি খানের এই কথায় হট মানে খেপে গেছে ক্যাপ্টেন ক্লেটন। এই কথায় খেপে যাওয়ার পরে তাকে চর মারতে গেছে এবং বলেছে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে এ একটা প্রবাদ যে যত বড় মুখ নয় তত বড় কথা, এই প্রবাদটি কার? তাহলে সিরাজউদ্দৌলার নাটকে এই ডায়লগটা বা এই সংলাপটা দিয়েছে ক্লেটন, যত বড় মুখ নয় তত বড় কথা, স্পর্ধার বাইরে যে কথা বলা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এরপরে যার সংলাপ তার নাম হচ্ছে জর্জ, তিনি বলছেন, ক্যাপ্টেন ক্লেটন, অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। অর্থাৎ জর্জ যে সংবাদটা দিচ্ছে সে সংবাদটা খুবই খারাপ সংবাদ, যে অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি সারখার করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। তার মানে এই যে পেরিন্স পয়েন্ট একটা জায়গার নাম, সেই জায়গার সমস্ত ছাউনি সারখার করে দিয়েছে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য। তার মানে নবাবে, আমরা জানি প্রথম ক্লাসে বলেছিলাম নবাবের প্রায় 53টি কামান ছিল, সেই 53টি কামান, তো এই ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। ক্লেটন বলছে, কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেলো? তার মানে এই ফোর্ট উইলিয়াম দুর্গে আসার জন্য রাস্তা খুঁজে পেলো কিভাবে, এইটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের একটা চিন্তা। কিন্তু জর্জ বলছে, উমিচাঁদের গুপ্তচর নবাব সাউনিতে খবর পাঠিয়েছে। উমিচাঁদ নামে আমরা একটা ক্যারেক্টার পাই, খুবই লোভী ক্যারেক্টার, অর্থ যার কাছে সবকিছুই, তো তার যে গুপ্তচর রয়েছে সেই গুপ্তচরের মাধ্যমে নবাব খবর পেয়েছে। নবাবের পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী মানে পায়ে হেঁটে হেঁটে যারা যুদ্ধ করে তারা হচ্ছে পদাতিক বাহিনী, দমদমে সরু রাস্তা দিয়ে চলে এসেছে। আর গোলন্দাজ বাহিনী, গোলন্দাজ মানে গোলা নিক্ষেপ করে যে বাহিনী, গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাটা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে। তাই এখানে একটা উপমা বা তুলনা করা হয়েছে যে এই যে নবাব সৈন্যরা যে আসছে, ধেয়ে আসছে ফোর্ট উইলিয়াম দুর্গের দিকে, এটাকে তুলনা করা হচ্ছে বন্যা স্রোতের মতো। একবার যদি বন্যা স্রোত নেমে যায় তাহলে সেটাকে যেমন ঠেকানো অসম্ভব, ঠিক তেমনই অবস্থা হচ্ছে এই নবাব সৈন্যদের, তারা বন্যা স্রোতের মতো ছুটে আসছে। ক্লেটন বলছে, বাধা দেওয়ার কেউ নেই। ক্ষিপ্ত স্বরে ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি?
এই যে এখানে একজন ক্যাপ্টেনের নাম বলা হয়েছে, ক্যাপ্টেনের নাম ক্যাপ্টেন মিনচিন। এই ক্যাপ্টেন মিনচিন দমদমের আশেপাশে অবস্থান করছিল, তো বলছে যে তিনি কি এই দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি, রাস্তা যদি বন্ধ হয়ে যেত তাহলে হয়তো নবাব সৈন্য আসতে পারতো না। কিন্তু ঘটনা কি ঘটেছে আমরা একটু দেখি। জর্জ বলছে যে ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফকল্যান্ড এবং ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। ক্যাপ্টেন ক্লেটন যার কথা বলছেন সে ব্যক্তি তো নেই, সে ব্যক্তি পালিয়েছে, একা একা পালাননি, সাথে আরো দুইজনকে নিয়ে গেছে। ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফকল্যান্ড এবং ম্যানিংহাম এই নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতে পারে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে নৌকায় করে প্রথম পালিয়ে যায় কয়জন? প্রথম পালিয়ে যায় মানে এই তিনজন তো প্রথম পালিয়েছে, আরো একটা পালানোর দৃশ্য আমরা দেখতে পাবো। সুতরাং পালানোর দৃশ্য, নৌকায় করে পালানোর দৃশ্য রয়েছে দুইটা, তার ভিতরে প্রথমে পালিয়েছে তিনজন, একটা হচ্ছে ক্যাপ্টেন মিনচিন, একজন হচ্ছে কাউন্সিলর ফকল্যান্ড এবং ম্যানিংহাম। কেন বলছে কাপুরুষ বেইমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়, চালাও গুলি চালাও, নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে উঠতে পারে। অর্থাৎ এই যে খারাপ সংবাদ তিনি পেলেন যে ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড এবং ম্যানিহাম তারা যে পালিয়ে গেছে, তো পালিয়ে গেলে তাদেরকে কাপুরুষ বেইমান বলেছে, কারণ তারা একটা খুবই বিপদের মুখে রয়েছে। তারপরেও তিনি হাল ছাড়েননি, তিনি নবাব সৈন্যদেরকে দেখিয়ে দিতে চান এবং বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তানরা কতখানি দুর্জয় হয়ে উঠতে পারে তিনি সেটা আহ্বান জানিয়েছেন। হলোয়েল বলছে এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন, কারণ জানে যে নবাব সৈন্য ঢুকে পড়েছে, এখন যতই গুলি চালাক না কেন কোনো অবস্থাতেই নবাব সৈন্যের হাত দেখে রক্ষা পাওয়ার উপায় নেই। ক্লেটন বলছে যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর উপায় কি সার্জন হলওয়েল? তার মানে তিনি বুঝতে পারছেন যে যুদ্ধ করতে করতে জীবন দেওয়া ছাড়া, প্রাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সার্জন হলওয়েল অত্যন্ত সুচতুর ব্যক্তি, দেখি তিনি কি পরামর্শ দিয়েছেন। হলওয়েল বলছে আমার মনে হয় গভর্নর রজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। তাহলে আমরা এখানে একজন গভর্নরের নাম পেলাম, ইংরেজ গভর্নরের নাম কি ছিল? ইংরেজ গভর্নরের নাম হচ্ছে রজার ড্রেক। এই নামটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে যে গভর্নরের নাম কি ছিল। তাহলে গভর্নর রজার ড্রেক তার সাথে পরামর্শ করে আত্মসমর্পণ করা যুক্তিসঙ্গত বলে মনে করছে। ক্লেটন বলছে তাকে কি নবাব, তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? তার মানে ক্যাপ্টেন ক্লেটন নিশ্চিত না যে আমরা যদি আত্মসমর্পণ করি নবাব সৈন্যরা আমাদেরকে ছেড়ে দিবে। হলওয়েল বলছে তবু কিছুটা আশা থাকবে, যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই। অর্থাৎ নবাব সৈন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে ফোর্ট উইলিয়ামের উপরে যে কোনো অবস্থাতেই যুদ্ধ করে টিকে থাকার আশা নেই। এখানে একটা আসতে পারে জ্ঞানমূলক এবং অনুধাবনেও আসতে পারে, যুদ্ধ করে টিকে থাকার কোনো আশা নেই, কে কাকে কোন প্রসঙ্গে কথাটা বলেছে? তাহলে কথাটা কে বলেছে? হলওয়েল বলেছে। কাকে উদ্দেশ্য করে বলেছে? ক্যাপ্টেন ক্লেটনকে। কি কারণে বলেছে? এই যে নবাব সৈন্য যেভাবে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে, এই আক্রমণের হাত থেকে বাঁচার অন্য কোনো উপায় নেই এই প্রসঙ্গে বলা হয়েছে। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধে পর্যন্ত যুদ্ধ করা যাবে না, ডাচদের ফরাসিদের কাছে সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম কিন্তু সৈন্য তো দূরের কথা, 100 টাকা বারুদ পাঠিয়েও কেউ আমাদের সাহায্য করলো না। অর্থাৎ এই ইংরেজরা বিপদের মুখে পড়ে ডাচদের কাছে ফরাসিদের কাছে সাহায্য চেয়েছে কিন্তু কেউ সাহায্য করেনি। এরপর আমরা দেখি যে ক্লেটন কি করছে। ক্যাপ্টেন ক্লেটন বলছে তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ডেকের সঙ্গে একবার আলাপ করে আসি। অর্থাৎ ইনিও গেলেন, এই যে ক্যাপ্টেন ক্লেটন যে রজার ড্রেকের সঙ্গে দেখা করতে গেছে, আশা করি খেয়েও ফিরবে না। প্রথম বন্ধনীতে আছে ক্লেটনের প্রস্থান, বাইরে থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে, হলওয়েল চিন্তিত ভাবে এদিক ওদিক পাইচারি করছে। হলওয়েল বলছে এই কে আছো? একজন রক্ষীর প্রবেশ, ইয়েস স্যার। হলওয়েল বলছে উমিতাদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? জর্জ বললো পাশের একটা ঘরে। হলওয়েল তাকে বললেন যে তাকে এখানে নিয়ে এসো। অর্থাৎ এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এই দুর্গে একজনকে বন্দী করা রাখা হয়েছে, তার নাম হচ্ছে উমিচাঁদ। এই উমিচাঁদ এখন তাদের উমিদ বা সমস্ত আশা ভরসার জায়গা, তাই তাকে জেলখানা থেকে বা বন্দি দশা থেকে মুক্ত করে হলওয়েলের সামনে আনার জন্য বলা হলো। আর ক্লেটন কোথায় গেলেন? ক্লেটন গেলেন রজার ড্রেকের সাথে দেখা করতে। জর্জ বলছে রাইট স্যার। জর্জ দ্রুত বেরিয়ে যায় এবং প্রায় পর মুহূর্তেই উমিচাঁদকে নিয়ে প্রবেশ করে। উমিচাঁদ প্রবেশ করতে করতে বলে সুপ্রভাত সার্জন হলওয়েল। তাহলে হলওয়েল মূলত সার্জন ছিলেন, তার সম্পর্কে আমরা আরেকটু পরে আরেকটু ডিটেলসে জানবো।
হলওয়েল বলছে সুপ্রভাত, তাই না অমিত চাঁদ? গোলাগুলির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়। হলওয়েল বিস্মিত ভাবে এদিক ওদিক তাকিয়ে বলেন, নবাব সৈন্যদের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন বলুন তো? অর্থাৎ নবাব ও সৈন্যরা এখন কিছুক্ষণের জন্য একটু গোলাগুলি বন্ধ করেছে। জানতে চাই সার্জন হলওয়েল যে কেন এই নবাব সৈন্যরা এখন গোলাগুলি বন্ধ করেছে। অমিত চাঁদ কান পেতে শুনলো, বোধ হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি নিয়েছে, অর্থাৎ সকাল ধরে অনেক পথ তারা পাড়ি দিতে হয়েছে, অনেক গোলাগুলি করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, এখন তারা হয়তো বা দুপুরের আহার করবে। হলওয়েল বলছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অমিত চাঁদ, আপনি নবাবের সেনাধ্যক্ষ মানিক চাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাহলে এখানে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে গেলাম যে নবাবের সেনাধ্যক্ষ নাম হচ্ছে রাজা মানিক চাঁদ। রাজা মানিক চাঁদ নবাবের সেনাধ্যক্ষ ছিলেন, তাকে অনুরোধ করে নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে, তার মানে একটা পত্র পাঠাতে বলছে, একটা চিঠি লিখে পাঠাতে বলছে যে সেনাধ্যক্ষ রাজা মানিক চাঁদের কাছে যে যেন যুদ্ধ আর না করে। অমিত চাঁদ বলছে, বন্দির কাছে এই প্রার্থনা কেন সার্জন হলওয়েল? কঠিন স্বরে বলছে, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। কারণ কি? কারণ এই গভর্নর রাজা ড্রেকের কারণেই কিন্তু উমি চাঁদ আজ ফোর্ট উইলিয়াম দুর্গে বন্দী। আর এই বন্দী মানুষ কখনোই যে আমাকে বন্দী করবে আমি নিশ্চিত তার ভালো কিছুই চাইবো না, ঠিক তেমনি এখানে উমি চাঁদ বলছে যে আমি রাজা ড্রেকের ধ্বংস দেখতে চাই। জর্জ বলছে, সার্জন হলওয়েল, গভর্নর রাজা ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটার নৌকা করে পালিয়ে গেছে। আগেই বলেছিলাম যে পালানোর দৃশ্য রয়েছে দুইটি, প্রথমে পালিয়েছিল তিনজন, তার ভিতর ছিল ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড এবং ম্যানিংহাম। এখন আবার দেখতে পাচ্ছি যে আরো দুইজন পালিয়েছে, একটা হচ্ছে গভর্নর রাজা ড্রেক আর একটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন। হলওয়েল হচ্ছে দুর্গ থেকে পালিয়ে গেছেন, তার মানে এই দুর্গে থেকেও পালিয়ে গেল। তাহলে পালিয়ে গেল কয়জন? মোট পাঁচজন পালিয়ে গেছে। জর্জ বলছে, গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুড়েছিল কিন্তু তিনি আহত হননি। অমিত চাঁদ বলছে, দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য, কারণ তিনি চাচ্ছিলেন যে রাজা ড্রেক আহত হন। হলওয়েল বলছে, যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করছিলেন ক্যাপ্টেন ক্লেটন, শেষে তিনিও পালিয়ে গেলেন। অমিত চাঁদ বলছে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এটা তিনবার বোর্ড পরীক্ষায় এসেছে ব্যাখ্যা বিশ্লেষণে, খ নম্বরে অনুধাবনে, তোমরা একটু লাইনটা দেখবে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলে, এ বড় লজ্জার কথা। তাহলে ব্রিটিশ সিংহ যে এতক্ষণ অনেক বড় বড় কথা বলছিলেন ক্যাপ্টেন ক্লেটন, সেই ক্যাপ্টেন ক্লেটনও প্রতিজ্ঞা করলো যে আধ ঘন্টা আগে যে যুদ্ধ করবে, যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, সে কিন্তু লেজ গুটিয়ে রাজার ডেকের সাথে পালিয়ে গেছে। হলওয়েল বলছে, অমিত চাঁদ এখন উপায়? উপায়ে অমিত চাঁদ বলছে, আবার কি? ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন, এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালে হাতুড়ে সার্জন জন জেফানিয়া হলওয়েল সর্বাধিনায়ক। তাহলে এই যে লাল কালিতে দেওয়া হয়েছে, কারণ পরীক্ষায় আসবে যে হলওয়েল এর পূর্ণ নাম কি, তাহলে হলওয়েল এর পূর্ণ নাম হচ্ছে জন জেফানিয়া হলওয়েল। তিনি মূলত ছিলেন সার্জন, একটা হাসপাতালের সার্জন, তা গাইস হাসপাতালে, তাই তাকে একটু ব্যঙ্গ করে বলেছে গাইস হাসপাতালে হাতুড়ে সার্জন জন জেফানিয়া হলওয়েল সর্বাধিনায়ক, আপনি এখন কমান্ডার ইন চিফ। আবার প্রচন্ড গোলাগুলি আওয়াজ ভেসে এলো। হলওয়েল হতাশার স্বরে বলছে, উমি চাঁদ। অমিত চাঁদ বলছে, আচ্ছা, আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। দুর্গ প্রাকার, প্রাকার মানে প্রাচীর, এই প্রাচীরের উপরে সাদা নিশান উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কারণ সাদা নিশান হচ্ছে সন্ধির বা যুদ্ধবিরতির একটা নিশানা। অমিত চাঁদ প্রস্থান করলেন, হঠাৎ বাইরে গোলা গোলমালের শব্দ শোনা গেল, তার বেগে জর্জের প্রবেশ, দেখি কি হলো। জর্জ কি বলছে, সর্বনাশ হয়েছে। জর্জ যে সংবাদ নিয়ে এসেছে সেটা খুব খারাপ সংবাদ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? একদল দাস সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে, ফটক মানে হচ্ছে দরজা, এই ফটক ভেঙে পালিয়ে গেছে। এই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিকের বাহিনী হুড় হুড় করে কেল্লার ভিতরে ঢুকে পড়েছে। তার মানে নবাব সৈন্য কোন জায়গা দিয়ে ঢুকলো? দাস সৈন্যরা যেদিক দিয়ে পালিয়ে গেছে সেই জায়গা দিয়ে ঢুকেছে। হলওয়েল বলছে, সাদা নিশান উড়াও, দুর্গ তোরণে সাদা নিশান উড়িয়ে দাও। জর ছুটে বেরিয়ে গেল, প্রায় সঙ্গে সঙ্গে নবাব সৈন্যের অধিনায়ক রাজা মানিক চাঁদ এবং মীরমর্দানের প্রবেশ। তার মানে এই যে সাদা নিশানা উড়ানোর পরে ফোর্ট উইলিয়াম দুর্গে দুইজন প্রবেশ করলেন, একজন মানে সাথে সাথেই প্রায়, একটা হচ্ছে সৈন্যের অধিনায়ক রাজা মানিক চাঁদ এবং মীরমর্দান। মীরমর্দান বলছে, এই যে দুশ্মনরা এখান থেকেই গুলি চালাচ্ছে, তার মানে কোথা থেকে যে আক্রমণ করা হচ্ছে সেই জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছে। হলওয়েল বলছে, আমরা সন্ধির সাদা নিশানা উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে। তাই যুদ্ধের নিয়ম অনুসারে কি করেছে? সাদা নিশানা উড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের এই যে
নব অপশনরা বলছে এটা হচ্ছে সন্ধি না আত্মসমর্পণ, সম্ভবত একটা লাইন স্লাইডের নিচে চলে গেছে। মানিক চাঁদ বলছে সবাই অস্ত্র ত্যাগ করো, মিট বর্ণ বলছে মাথার উপরে হাত তুলে দাঁড়াও। মানিক চাঁদ তুমি হলওয়েল, তুমিও মাথার উপরে দুই হাত তুলে দাঁড়াও, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। দ্রুত গতিতে নবাব সিরাজের প্রবেশ, পেছনে সশস্য সেনাপতি রায়দুল্লাভ, সশস্য মানে সৈন্য সহ বন্দিরা কুর্নিশ করে এক পাশে দাঁড়ালো। সিরাজ চারিদিকে একবার ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে হলের দিকে এগিয়ে গেলেন এবং প্রথম যে ডায়লগটা দিলেন সেটা হচ্ছে এই যে কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতে সিনাধ্যক্ষ হয়ে বসেছেন, তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল। তাহলে এই যে কোম্পানি ঘুষখোর ডাক্তার, অর্থাৎ তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যা যতজনই কাজ করেছিলেন তারা সবাই ফুলে ফেপে অনেক মোটাসোটাই হয়েছিলেন, কারণ তারা যে যেভাবে পেয়েছে সেইভাবে লুটে নিয়েছে, সেইভাবে ঘুষ টুস খেয়েছে। হলওয়েল বলছে আশা করি নবাব আমাদের উপর অন্যায় জুলুম করবেন না, অর্থাৎ হলওয়েল আগেই রাস্তা পরিষ্কার করছে নবাবের উপরে তথ্য দিয়ে, সেটা হচ্ছে এই যে নবাব অন্যায় জুলুম করবেন না, তারা অন্যায় করবে কিন্তু নবাব অন্যায় করবেন না, অন্যায় জুলুম করবেন না, সেই বিষয়টা বলে দিয়েছে। সিরাজ বলছে জুলুম, এই পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের উপর সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতাম। গভর্নর রজার ড্রেক কোথায়? তার মানে ইংরেজরা এই পর্যন্ত যে আচরণ করেছে তাতে কিন্তু সত্যিকারই তাদের জুলুম পাওনা ছিল, কিন্তু নবাব তার কিছুই করেনি। হলে বলছে তিনি কলিকাতার বাইরে গেছেন, কলকাতার বাইরে গেছেন না, প্রাণ নিয়ে পালিয়েছেন, আমি সব খবর রাখি হলওয়েল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, তাহলে এই লেজ গুটিয়ে পালিয়েছে ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে পালিয়েছে এরকম একটা কথা বলেছিল অমিচাঁদ। এখন নবাব সিরাজউদ্দৌলা বলছে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন বলেছে, সেটা হচ্ছে এই বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে, আমি তার কৈফিয়ত চাই। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধারণ, তার মানে এই যে সোনার বাংলা, এই সোনার বাংলায় দাঁড়িয়ে বাঙালিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার যে সাহস, এই সাহস ইংরেজ কোথা থেকে পেল, এর কৈফিয়ত চাই আমাদের নবাব সিরাজউদ্দৌলা। হলওয়েল বলছে আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি শুধু আত্মরক্ষার জন্য, অর্থাৎ তারা অজুহাত হিসাবে দাঁড় করিয়েছে হচ্ছে আত্মরক্ষা করতে চায়। কিন্তু সিরাজ বলছে শুধু আত্মরক্ষার জন্য কাশিম বাজার কুড়িতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করেছিলে তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিম বাজার কুড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়ার্স আর্কলেটকে, রায়দুল্লভ মানে এই জন্য রায়দুল্লভকে আবার ডাকা হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে এই যে আত্মরক্ষার জন্য কিন্তু তারা মূলত এই কুটিতে অস্ত্র আমদানি করেনি, তারা মূলত এই নবাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই অস্ত্র আমদানি করেছিল। তো নবাব এই সংবাদটা পাওয়ার পরে কি করলেন, সেখানে আগুন জ্বালিয়ে দিলেন এবং সেখানে দায়িত্বরত যারা ছিল এই যে ওয়ার্ডস এবং কালেটকে তারা গ্রেপ্তার করেছে। রায়দুল্লাহ বলছে যা পানা, সিরাজ বলছে বন্দি ওয়ার্ডসকে এখানে হাজির করুন। ওয়ার্ডস রায়দুল্লাভের প্রবেশ, ওয়ার্ডস বলছে ইওর এক্সিলেন্সি। তো এরপরে দেখি কি হয়, সিরাজ বলছে আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে, তারা যে অশিষ্ট আচরণ করেছে কাউকে না কাউকে তো কৈফিয়ত দিতেই হবে, তিনি জানতে চান কে এই জবাবদিহিতা করবে। কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করেছো, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, আমার নিষেধাজ্ঞা করে তোমরা কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছো, বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি, তোমরা কি ভেবেছো এই সব অনাচার আমি সহ্য করব? তবে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে মূলত পাঁচটি কৈফিয়ত চেয়েছে, পাঁচটা বিষয়ের উপর কৈফিয়ত চেয়েছে, ব্রিটিশদের যে কাজকর্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজকর্ম করেছে তার পাঁচটা কাজের কৈফিয়ত চেয়েছে, সেটা হচ্ছে এই মানে তাদের অপরাধ হচ্ছে পাঁচ ধরনের। এক নম্বর হচ্ছে কাশিম বাজারে তারা গোলাগুলি আমদানি করেছে, এটা হচ্ছে তাদের এক নম্বর দোষ। দুই নম্বর কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তারা নিজে দখলে এনেছে, এটা হচ্ছে দুই নম্বর। তিন নম্বর হচ্ছে দুর্গ সংস্কার করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে, এটা হচ্ছে তিন নম্বর। আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণ বল্লভকে তোমরা আশ্রয় দিয়েছো, মানে রাজা রাজবল্লভের ছেলে কৃষ্ণ বল্লভ যে অর্থ আত্মসাৎ করেছিল এবং নবাব অর্ডার দিয়েছিল কেউ যেন তাকে আশ্রয় না দেয়। ইংরেজরা ঘুষের টাকা খেয়ে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দিয়েছিল। এবং সর্বশেষ যেটা, বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি, মানে তৎকালীন সময়ের রীতি অনুযায়ী নতুন কোনো নবাব হলে তাকে নজরানা মানে খুশি হয়ে কিছু উপঢৌকন পাঠাতে হয়, এটা ইংরেজরা করেনি। তো এই পাঁচটা অপরাধ চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ড বলছে
আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলরের নিকট পেশ করব। তার মানে এই যে পাঁচটা অভিযোগ যদি প্রশ্নে আসে অনুধাবনে যে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে কয়টা অভিযোগ এনেছিল, তাহলে কয়টা অভিযোগ এনেছিল? পাঁচটা। কোথাও কিন্তু সরাসরি দেওয়া নেই যে পাঁচটা অভিযোগ, কিন্তু এটা পড়ে খুঁজে যদি আমরা বের করি তাহলে দেখব যে পাঁচটা অভিযোগ রয়েছে। সিরাজ বলছে, তোমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। অর্থাৎ ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মোগলদের কাছ থেকে অনুমতি বা ফরমান পেয়েছিল যে বাংলাদেশে তারা বাণিজ্য করতে পারবে এবং আলিবর্দী খাঁ যে তাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছিল, সেই অনুমতি তিনি হরণ করে নিলেন, প্রত্যাহার করে নিলেন। বললেন যে যতক্ষণ পর্যন্ত আমি যে অভিযোগগুলো নিয়েছি এর জবাবদিহি না হয় ততক্ষণ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা বাংলাদেশে বাণিজ্য করতে পারবে না। ওয়ার্স বলছে, কিন্তু বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। ফররুখ শিওর একটা ফরমান জারি করেছেন যে ফরমান অনুযায়ী তারা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এছাড়া আরো আছে, সিরাজ বলছে, বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছো। ঘুষের টাকায় বশীভূত করেছিল কিনা আদৌ জানা যায় না, তবে এইটা আমরা জানতে পারি যে ফররুখ শিওর যখন প্রচন্ড অসুস্থ ছিলেন তখন হ্যামিল্টন নামে একজন ডাক্তার, ইংরেজ ডাক্তার, তিনি তার ট্রিটমেন্ট বা চিকিৎসা করেছিলেন, শল্য চিকিৎসার মধ্যে সুস্থ করেছিলেন এবং তার রিকোয়েস্টে মূলত এই ফরমানটা তারা পেয়েছিল। হলো হলো সিওর এক্সেলেন্সি নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছে। তার মানে দিল্লি থেকেও তারা যেমন অনুমতি নিয়েছে ঠিক তেমনই বাংলা বিহার উড়িষ্যার যে নবাব ছিলেন আলীবর্দী খাঁ তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু জবাবে সিরাজ কি বলছে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। অর্থাৎ যে যত অনুমতি দিক না কেন আজ বাংলার নবাব আমি, সুতরাং আমি যেটা বলবো সেটাই শেষ কথা। সে খবর অ্যাডমিরাল ওয়াটসন আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এই পর্যন্ত আমি বিঘ্ন ঘটাইনি, কিন্তু সদ্ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করা অন্যায়। অর্থাৎ ইংরেজরা মনে করেছিল নবাব মানে কম বয়সে নবাবিতে বসেছে, মাত্র 23 বছর বয়সে, তিনি হয়তো সবকিছু খেয়াল বা নজর রাখতে পারেন না, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে নবাব সিরাজউদ্দৌলা সবকিছু জানেন, সবকিছু বোঝেন, হয়তো বা পদক্ষেপ তিনি নেননি প্রতিকারের, কিন্তু তিনি সবকিছুই জানেন। হোয়াট বলছে, ইয়ার এক্সেলেন্সি আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন, আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি। তাহলে আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি এই কথাটা কে বলেছে? ওয়ার্স বলেছে, উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন টু পলিটিক্স। আমরা এই জায়গায় অর্থ উপার্জন করার জন্য এসেছি, রাজনীতিতে ঢোকার জন্য নয়। আমরা রাজনীতি করব কেন, রাজনীতি আমরা কেন করব? তার মানে ইংরেজরা বোঝাতে চেয়েছে আমরা কিন্তু রাজনীতি করার জন্য এসে আসেনি, আমরা এসেছি অর্থ উপার্জন করার জন্য, সেই জন্য রাজনীতিতে তাদের কোনো আগ্রহ নেই, এটাই বোঝাতে চেয়েছে। সিরাজ বলছে, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, কারণ ইংরেজদের আমরা পরবর্তী দৃশ্যগুলোতে দেখব যে তারা বিভিন্ন প্রোডাক্ট যেমন লবণ, তার লবণ খুবই কম দামে 4 আনা 6 আনায় কিনে 2-3 টাকা বিক্রি করে, তো সেই অনুযায়ী তারা অবশ্যই বাণিজ্য করে না, তারা লুটি করে। আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থা উলট পালট আনতে চাও। কর্ণাটকে দাক্ষিণাত্যে তোমরা কি করেছো, মানে দুইটা অঞ্চলের কথা বলা হয়েছে, কর্ণাটক এবং দাক্ষিণাত্য। তার মানে বাংলার আগে তারা দুইটা জায়গায় কিন্তু শাসন শোষণ নির্যাতন চালিয়েছে, দখল করে নিয়েছে, সেটা হচ্ছে কর্ণাটক এবং দাক্ষিণাত্যে। শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতারাদের পদ পরিষ্কার করে নিয়েছো, তার মানে তারা শাসন ক্ষমতা দখল করেছিল কোথায়? কর্ণাটক এবং দাক্ষিণাত্যে। এরপরে তাদের নজর পড়েছে কোথায়? সোনার বাংলা। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থা করতে চাও, তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতা দুর্গ সংস্কার তোমরা বন্ধ করনি কেন? তার মানে নবাব বলেছিল যে দুর্গ সংস্কার করা যাবে না, সামরিক শক্তি বৃদ্ধি করা যাবে না, কিন্তু তারপরেও তারা এটা বন্ধ করেনি, কারণ তারা এখানেও চেয়েছিল শাসন ক্ষমতা দখল করতে। ভালো হলো যে ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই, অর্থাৎ ফরাসি ফ্রান্স যে ফরাসিরা যারা ছিল তারা ডাকাতি করে ইংরেজদের কাছ থেকে, তারা অজুহাত হিসাবে দাঁড় করিয়েছে, সেই জন্য তারা এই অস্ত্র আমদানি করেছে বা দুর্গ সংস্কার করেছে। সিরাজ বলছে, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? তো এই একটা লাইন লাল কালি দিয়ে এটা বোল্ড করা হয়েছে, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? এই উক্তিটি কার, কেন করেছেন, কোন প্রসঙ্গে করেছেন, অনুধাবনমূলক কোশ্চেনে এটা এসেছিল, তোমরা এটা একটু নোট করে নিও। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর ওয়ার্ডস বলছে, আমরা শান্তি যে আমরা অশান্তি চাই না ইয়োর এক্সেলেন্সি, মানে ইংরেজরা বলছে যে আমরা অশান্তি চাই না। ইংরেজ বলছে, চাও কি না চাও সে বিচার পরে হবে। রায় দুর্লভ, রায় দুর্লভ বলছে, যাহা পানা
ইংরেজের এবার একটা অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা হচ্ছে এই, গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। তার মানে এই যে আমরা জেনেছি যে ইংরেজদের যে গভর্নর ছিল সেই গভর্নরের নাম হচ্ছে রজার ড্রেক, তো বলছে গভর্নর রজার ড্রেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে দেওয়ার কথা গোটা ফিরিঙ্গি পাড়ায়। ফিরিঙ্গি পাড়া মানে যে পাড়াতে ইংরেজরা বসবাস করে, ব্রিটিশরা বসবাস করে, তাকে ফিরিঙ্গি পাড়া বলা হয়। এই গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন, সমস্ত ইংরেজরা অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। তার মানে এই কলকাতাতে কোনো ইংরেজ থাকতে পারবে না, তাদেরকে কলকাতা থেকে বের করে দেওয়া হলো। আশেপাশে গ্রামবাসীদেরকে জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজের কাছে কোনো প্রকার সওদা না বেচে, অর্থাৎ খাবার যে সামগ্রীগুলা সেই সামগ্রীগুলো যেন বিক্রি না করে। এই নিষেধকে অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ ইংরেজদের কলকাতা থাকার কোনো উপায় নেই, তাদেরকে বের হয়েই যেতে হবে। কারণ কলকাতা যদি থাকতে চায় তাহলে তাদের খাওয়া দাওয়ার দরকার, কিন্তু তাদের কাছে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছুই বেচা কিনা করা যাবে না, কোনো সওদা করা যাবে না। যদি করা হয় তার বিরুদ্ধে গুরুতর শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দিলেন আমাদের নবাব সিরাজউদ্দৌলা, রায়দুল্লাহ মোল্লা হুকুম ঝাপানা, মানে আপনি যে হুকুম দিয়েছেন সেটা তামিল করা হবে। এবং সিরাজ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলেন যে আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। তাহলে এই কলকাতার নাম তিনি পরিবর্তন করে রাখলেন, নাম রাখলেন আলীনগর। তাহলে প্রথমে তিনি কি কাজ করলেন যে কলকাতা থেকে সমস্ত ইংরেজদেরকে তিনি বের করে দিলেন, এবং যারা অধিবাসী আছে গ্রামবাসী আছে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে খবরদার কেউ যেন ইংরেজদের কাছে কোনো ধরনের মাল সামান বিক্রি না করে, এবং কলকাতার নাম পরিবর্তন করা হয়েছে। এবং রাজা মানিকচাঁদকে এই আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হলো। মানিকচাঁদ বলছে জাহাপানার অনুগ্রহ। সিরাজ বলছে আপনি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করুন। যেহেতু যুদ্ধ করতে প্রচুর খরচ হয়েছে, সুতরাং এই ইংরেজ কোম্পানি হচ্ছে মূলত এই ব্যয়ভার বহন করবে। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধি আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। অর্থাৎ নবাব এই যুদ্ধের ব্যয় সমস্তটা উসুল করে নিতে চাই ইংরেজদের কাছ থেকে। মানিকচাঁদ বলছে হুকুম জাহাপানা। সিরাজ বলছে উমিচাঁদের কাছে এসে তার কাঁধে হাত রেখে আপনাকে মুক্তি দেওয়া হলো উমিচাঁদ। যেহেতু উমিচাঁদ ফোর্ট উইলিয়াম দুর্গে বন্দী ছিল তাকে মুক্তি দেওয়া হয়েছে। উমিচাঁদ কৃতজ্ঞতায় নতশির আর মীর মর্দানকে বলছে, নব সিরাজ মীর মর্দানকে লক্ষ্য করে বলছে, হ্যাঁ রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে, কাজে কৃষ্ণবল্লভকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। নবাব আগে ঘোষণা করেছিল এই যে রাজা রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভ যে টাকা আত্মসাৎ করেছিল, এবং নবাব ঘোষণা করেছিল কেউ যেন তাকে আশ্রয় না দেয়। ইংরেজরা নবাবের হুকুম অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিল, কিন্তু এখন রাজবল্লভ কৃষ্ণবল্লভের মুক্তির জন্য নবাবের সাথে একটা মিটমাট হয়ে গেছে, জরিমানার ব্যবস্থা ছিল সেটা জরিমানা হয়তো বা দিয়ে দিয়েছে। সেই জন্য তিনি মীরমর্দনকে বললেন যে তার সাথে মিটমাট হয়ে গেছে, সুতরাং তাকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণবল্লভকেও মুক্তি দেওয়া হলো। মীরমর্দন বললেন হুকুম জাহাপানা। সিরাজ বলল হলোয়েন। হলোয়েন বলছে ইয়োর এক্সিলেন্সি। সিরাজ বলছে তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি কিন্তু তুমি আমার বন্দী। মানে হলোয়েলের যত সৈন্য আছে সবাইকে মুক্তি দেওয়া হলো, কিন্তু যেহেতু এই ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান দায়িত্বে রয়েছেন হলোয়েল, সেই জন্য হলোয়েলকে কিন্তু মুক্তি দেওয়া হলো না, হলোয়েলকে বন্দী করে রাখা হলো। রায়দুল্লাভকে বললেন কয়েদি হলোয়েল ওয়ার্স আর কলেটকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন, মুর্শিদাবাদে গিয়ে তাদের বিচার করা হবে। তারপরে তিনজনকে ধরে নিয়ে গেলেন। রায়দুল্লাহ বললেন জাহাপানা। সিরাজ বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই মাথা নুয়ে তাকে কুর্নিশ করলেন, মানে সালাম জানালেন, এবং দৃশ্যান্তর মানে এই যে প্রথম দৃশ্যটা শেষ হলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে এক নম্বর দৃশ্য আমরা সমস্ত ডায়লগ গুলো পড়লাম, এই এক নম্বর দৃশ্য থেকে কি কি প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক জ্ঞানমূলক, তো আমরা সাথে সাথে আলোচনা করেছি, সাথে সাথে আমরা একটু দেখে নিই যে অনুধাবনমূলকে কি কি প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম যেটা দেওয়া হয়েছে যশোর বোর্ড 2017 সালে এসেছিল, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ উক্তিটি বিশ্লেষণ করো। বিশ্লেষণ করা মানে দুই নম্বর কোশ্চেনে যেহেতু অবশ্যই উক্তিটি কে কাকে কোন প্রসঙ্গে বলেছে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং এটা আমরা জানতে পারি যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে ক্লেটন যে ডায়লগটা দিয়েছেন সেই ডায়লগের ভিতরে এটা রয়েছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যত বড় মুখ নয় তত বড় কথা একটা প্রবাদ। এই প্রবাদটা বলেছিল ক্যাপ্টেন ক্লেটন যখন ওয়ালি খান বলেছিল যুদ্ধ বন্ধ করার কথা, তখন
এটা রাজউক উত্তরা মডেল কলেজে টেস্ট পরীক্ষা এসেছিল। এরপরে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, ব্যাখ্যা করো। আরেকটা আছে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবং লজ্জার কথা, উক্তিটি কে কেন একথা বলেছেন? এটা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে, ঢাকা বোর্ড 2016-তে এসেছে, সুতরাং এটাও তোমাদের একটু পড়তে হবে। ফরাসি ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কে এমন, উক্তিটি বিশ্লেষণ করো। এটা যশোর বোর্ড 2017 আসছে, চট্টগ্রাম 2016-তে আসছে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক নম্বর দৃশ্যটা পড়লাম, ঠিক এইভাবেই আমাদের কিন্তু সমগ্র পড়তে হবে। তাহলে আমরা যেমন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক তেমনি অনুধাবনমূলক প্রশ্নেরও উত্তর দিতে পারবো। তো আজকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য পড়া হলো, আরো দুইটা দৃশ্য রয়েছে, এই দৃশ্য সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলোচনা করি। প্রথম অঙ্কের 2 নম্বর দৃশ্য, আমরা জানি যে সময়কাল হচ্ছে 1756 সাল, 3রা জুলাই, স্থান হচ্ছে কলকাতা, ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ। আমরা এই সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই, আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করার পরে নবাব ঘোষণা দিলেন যে কেউ যেন কলকাতায় অবস্থান না করে, অর্থাৎ সব ইংরেজদেরকে কলকাতা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এর আগে আমরা দেখতে পাই যে নৌকায় করে 2 বারে মোট 5 জন পালিয়েছে, ক্যাপ্টেন মিনসিন, কাউন্সিলর ফকল্যান্ড, ম্যানিংহাম এবং পরবর্তীতে রজার ডেক এবং ক্যাপ্টেন ক্লেটন। তো তারা সবাই পালিয়ে যেয়ে আশ্রয় নিয়েছে কোথায়, যেহেতু কলকাতা থেকে বের করে দেওয়া হয়েছে এবং কোনো সাউদা তাদের সাথে করা হবে না ঘোষণা দেওয়া হয়েছে, তো তারা পালিয়ে আশ্রয় নিয়েছে কলকাতার পার্শ্ববর্তী ভাগীরথী নদীতে। ফোর্ট উইলিয়াম নামে একটা জাহাজ ছিল, সেই জাহাজে, তার মানে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে তারা পালিয়ে আশ্রয় নিয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজে। তাহলে আমরা কিন্তু একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ, তার আগে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। এই দুর্গে কি ঘটনা ঘটেছে, নবাব সৈন্য আক্রমণ করেছে, সুতরাং সেখান থেকে বড় গোছের যারা নেতাগোতা ছিল তারা সব পালিয়ে গেছে এবং তারা পালিয়ে আশ্রয় নিয়েছে কোথায়, ফোর্ট উইলিয়াম জাহাজে। শুধু তাই না, ইংরেজদেরকে কলকাতা থেকে বের করে দেওয়া হয়েছে, তারাও আশ্রয় নিয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজে। তো তারা যখন পালিয়েছে তাদের সাথে তো কাপড় চোপড় মাল সামান তেমন নিয়ে যেতে পারেনি, এই ইংরেজদের দুর্দশা বর্ণিত হয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজে। তারা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে, কারণ তারা যেহেতু কাপড় চোপড় নিয়ে যায়নি, এক কাপড়ে তারা চলে গেছে, সেই জন্য এক কাপড়ে থাকা অত্যন্ত কষ্টকর। এবং একটা ইংরেজ মহিলার কথায় আমরা স্পষ্ট জানতে পারি যে অনেক সময় তারা অর্ধ উলঙ্গ বা উলঙ্গ হয়ে থেকেছে কাপড়ের অভাবে এবং খাবারের প্রচন্ড অভাব দেখা দিয়েছে। আর শুধু তাই না, এই জায়গায় প্রচন্ড মশার অত্যাচার রয়েছে, মশার কারণে ম্যালেরিয়া এবং ডিসেন্ট্রিতে কয়েকজন ইতিমধ্যে মারা গেছে, এরকম বর্ণিত রয়েছে। এবং আমরা দেখতে পাই যে তারা আশায় রয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজে যে আমাদের জন্য সাহায্য আসবে। এবং আমরা একসময় দেখতে পাই যে মাদ্রাস থেকে 1টা নয় 2টা নয় 5টা জাহাজে করে সাহায্য এসেছে, এবং তারপরেই মূলত তারা একটু শান্ত হয়েছে যে না, এখন বোধহয় আমরা একটু ভালো অবস্থানে যাব। কিন্তু এই ফোর্ট উইলিয়াম জাহাজে থাকাকালীন সময়ে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে এই ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজরা একজন আরেকজনের সাথে কথোপকথন করতে করতে যেটা তুলে ধরেছে যে এই রজার ড্রেকের অসম্ভব লোভ, এই লোভের কারণে মূলত সে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে, সেই জন্য আজ ইংরেজদের এত খারাপ অবস্থা। কিন্তু যেহেতু তিনি গভর্নর, তিনি সবাইকে ধমক দিচ্ছেন এবং এও বলছেন যে অন্য যারা কথা তুলছে তাদের বেতন কম হলেও তাদের ব্যাংকে অনেক টাকা জমে আছে, অর্থাৎ ইংরেজদের ভিতর যে যেমন ভাবে সুযোগ পেয়েছে তেমনই ভাবে লুটে নিয়েছে বাঙালিদেরকে, এই বিষয়টা যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনই ইংরেজরা তাদের খাদ্য সংকটে, পোশাক সংকটে যে অসহায় অবস্থায় রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। মশা এবং মানে মশার কামড়ে যে ম্যালেরিয়া এবং যে ডায়রিয়া রোগ সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং অবশেষে একটু আশার আলো হিসাবে মাদ্রাস থেকে 5টা জাহাজ এসেছে। তো আমরা দেখতে পাই যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে যে 3রা জুলাই ফোর্ট উইলিয়াম জাহাজে কি ঘটনা ঘটেছে, মাত্র জাহাজের ভিতরেই সীমাবদ্ধ, ইংরেজদের কথোপকথনের মাধ্যমে তাদের দুঃখ দুর্দশা, তাদের লোভ লালসা, চাওয়া পাওয়া, এই বিষয়টাকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে প্রথম অঙ্কের 3 নম্বর দৃশ্যে, সময়কাল 1756 সাল, 10 অক্টোবর, ঘসেটি বেগমের বাড়ি। আমরা জানি যে এই ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে সিরাজের সৈন্যরা, নবাব সৈন্যরা, সুতরাং ইংরেজদের সাথে নবাবের দূরত্ব অনেক বেড়ে গেছে। আবার এই যে ঘসেটি বেগম, তিনি অবস্থান করছিলেন মতিঝিলে এবং তিনি প্রথম থেকে খুবই সিরাজের উপর অখুশি,
কারণ তাকে নবাব করা হয়েছে। তার একটা পোষ্যপুত্র ছিল, পালক পুত্র সৌগতজঙ্গ, তিনি চেয়েছিলেন সৌগতজঙ্গকে নবাব করতে, কিন্তু আলীবর্দী খাঁ তা করেননি। তিনি মনে প্রাণে চান যে নবাব যেন তার নবাবি হারান, এবং তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন, এবং তিনি মূলত যুক্ত হন মির্জাফর আলী খাঁর সাথে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায় দুর্লভ সকলের সাথে মিলে একটা গভীর প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হন, এবং ঘসেটি বেগমের বাড়ি, এই বাড়িতেই মূলত এই ষড়যন্ত্রের প্রথম ছকটা আঁকা হয়। এবং রাইসুল জুহালা নামে একটা ক্যারেক্টার আমরা জানতে পারি, যে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে নারায়ণ সিং রাইসুল জুহালা সেজে ঘসেটি বেগমের বাড়িতে যায়, সেখানে বিভিন্ন নাসনেওয়ালি রয়েছে তাদের সাথে সময় কাটায়। মূলত তিনি সেই অন্দরমহলের, ঘসেটি বেগমের বাড়ির অন্দরমহলের সংবাদটা নবাবকে জানাতে চান, যে ঘসেটি বেগম যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নবাবকে হারানোর জন্য, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে রাইসুল জোহালার সংবাদের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলা, তিনি ঘসেটি বেগমের বাড়িতে এসেছেন, এবং এখানে অনেক নামি দামি লোক বলতে রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায় দুর্লভ, বাংলার সবচেয়ে নামী দামি ব্যক্তি যারা, তারা সবাই আছেন এখানে। নাচ গানের ব্যবস্থা রয়েছে, এবং প্রহরী বসানো হয়েছে কেন নাচ গান অনুষ্ঠানে, কারণ এখানে গভীর ষড়যন্ত্র চলছে, যাতে বাইরে থেকে কেউ হুট করে ঢুকতে না পারে। সেই জন্য নবাব এটা বুঝতে পেরে মূলত এখানে আক্রমণ করেছে, এবং তিনি ঘোষণা করলেন যে আজকে থেকে মতিঝিলে জলসা চিরতরে তিনি বন্ধ করে দিলেন। শুধু তাই না, মতিঝিল থেকে ঘসেটি বেগমকে উচ্ছেদ করা হলো, এবং তাকে নিয়ে গেলা হলো মুর্শিদাবাদে। নবাবের এখানে মানে একটু মানে অত্যন্ত সুচতুর বুদ্ধি প্রয়োগ করেছেন, যে ঘসেটি বেগমকে তিনি সরাসরি বন্দি করেননি, নজরবন্দি করে রেখেছেন রাজপ্রাসাদে। কিন্তু ঘসেটি বেগম এটা বুঝতে পেরেছে যে নবাব তাকে বন্দি করেছে, সেই জন্য অভিশাপ দিয়েছে বারবার সিরাজকে, কারণ ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করেছে এই সিরাজকে, এই সিরাজের ধ্বংস তিনি দেখতে চান। এরকমই বিভিন্ন অভিশাপের মধ্য দিয়ে মূলত তৃতীয় নম্বর দৃশ্য শেষ হয়েছে। তাহলে আমরা প্রথম অঙ্কে যেমন ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধের ভয়াবহতা দেখতে পাই, ঠিক তেমনই ইংরেজদেরকে কলকাতা থেকে বের করে দেওয়া, কলকাতার নামকরণ করা, এই বিষয়গুলো যেমন দেখতে পাই, ঠিক তেমনই প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজের দুঃখ দুর্দশা, হতাশার কথা, তাদের যে ঘুষ খাওয়া বা অর্থ লোভ লালসার কথা যেমন দেখতে পাই, ঠিক তেমনই যে মশার কামড়ে ম্যালেরিয়া, ডায়রিয়া বিভিন্ন রোগের কথা আমরা জানতে পারি। এবং ঘসেটি বেগমের বাড়ি, এই মানে এই দৃশ্যে আমরা মূলত ঘসেটি বেগম যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং নবাব সিরাজউদ্দৌলা সেটাকে রুখে দেওয়ার জন্য মতিঝিল থেকে তাকে উচ্ছেদ করেছে সেই ঘটনাটা, এবং সাথে সাথে নবাব সিরাজউদ্দৌলা প্রতি ঘসেটি বেগমের অভিশাপ বর্ণিত হয়েছে, এবং এর মধ্য দিয়ে মূলত প্রথম অঙ্ক শেষ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এক নম্বর অঙ্কের এক নম্বর দৃশ্য ঠিক যেমন ভাবে পড়ানো হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করে, ঠিক তেমনই তোমাদের কাছে, সবার কাছে বই রয়েছে, তোমরা প্রথম অঙ্কের দুই নম্বর দৃশ্য এবং তৃতীয় দৃশ্য সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সকল প্রশ্ন চিহ্নিত করে সুন্দর করে প্রস্তুতি নেবে বলে আশা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।